দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের অন্তর্গত খারুয়া গ্রামে একটি অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে। এ সেন্টারে শিশু, গর্ভবতী মা এবং অঙ্গনওয়াড়িগণ খারাপ রাস্তার জন্য আসতে খুবই অসুবিধা হয়। ভালো রাস্তা দিয়ে আসতে অনেক সময় লাগে। আমি জাহানারা বিবি, আর এ হলো আমার সমুদয়। আমার সেন্টারে যেটা সবচাইতে বড় সমস্যা, আমার সেন্টারটা যেখানে হয়েছে সেখানে হচ্ছে বাচ্চাগুলো আসার মতন রাস্তা নেই, কারণ ছোট ছোট বাচ্চা, তাদের হচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে আসতে হচ্ছে, আর সম্পূর্ণ বাচ্চা মানে কভার হচ্ছে না। রাস্তাটা হয়ে গেলে আমাদের সব বাচ্চাগুলো কভার হবে এবং কোনো রিস্ক থাকবে না। ছোটো ছোটো বাচ্চা তারা জঙ্গলের ভিতর দিয়ে আসছে, একটা রিস্ক থেকেই যাচ্ছে। সেন্টারে পৌঁছানোর জন্য 150 মিটার রাস্তা খুবই শোচনীয়। এই সেন্টারে বর্তমানে 150 জন মা ও শিশুর নাম রয়েছে। সেন্টারে যায় না কারণ রাস্তা খুব খারাপ। ভালো রাস্তা দিয়ে গেলে সময় লাগে বেশি, শর্ট রাস্তা দিয়ে গেলে জঙ্গল, খাল, খুব খারাপ রাস্তা। এই অবস্থায় তাই আমি সেন্টারে যেতে পারি না। মেন হচ্ছে সমস্যা জল, আয়রন, প্রচণ্ড আয়রনযুক্ত লাল হয়ে যাচ্ছে সেই জল, বাচ্চাদের খাওয়া খুব অসুবিধা। এই সমস্যার জন্য কোনো আবেদন করেছেন? না, আবেদন করিনি, তবে জানিয়েছি। কোথায় জানিয়েছেন? আমরা মেম্বারকে জানিয়েছি, এলাকাতে জানিয়েছি। প্রধান আশ্বাস দিয়ে বলেন যে এই সমস্যাটি দ্রুত সমাধান করা হবে। আমি চাই রাস্তা যেন ভালো হয়। রাস্তা ভালো হলে আমরা সেন্টারে যেতে পারবো, খাবার নিয়ে আসতে পারবো। আমরা চাই যেন রাস্তাটি দ্রুত সারিয়ে তোলা হোক। এর জন্য আপনারা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী মুখী হেমব্রম এর মোবাইল নাম্বার 8016532521 এই ফোন নাম্বারে বারবার ফোন করে অনুরোধ করুন। আমি জাহানারা বিবি, দক্ষিণ দিনাজপুর জেলার ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।